হয়েছে আওয়ামী লীগ নেতারা, এই খবরটি এসেছে। তুলে ধরা হয়েছে কুয়াকাটার পর্যটক না থাকার বিষয়টি, এসব বিষয় নিয়ে আলোচনা করতে বরিশাল নিউজ সেন্টার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন দৈনিক সময়ের বার্তা পত্রিকার যুগ্ম সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম। একাত্তরের দেশযোগে আপনাকে স্বাগত। আপনার কাছে প্রথমে জানতে চাই যে আপনার পত্রিকায় গুরুত্ব দেওয়া হয়েছে বাজারের দাম বাড়ার বিষয়টি, তো সেটি কেন? আসলে বিষয়টা হচ্ছে যে সম্প্রতি যে হরতালের জন্য যে প্রভাবটা দেশে পড়ছে, এই প্রভাবের কারণে শুধু বরিশাল না, বরিশালের অন্যান্য স্থানের, বিশেষ করে দেখা যাবে বরিশালের উপজেলাগুলোতেও কাঁচা বাজারের দামগুলো বেড়ে গেছে। কারণ গ্রামগঞ্জ থেকে বা উপকূলীয় অঞ্চল থেকে যে কাঁচা বাজারগুলো প্রতিদিন বরিশালে এসে চাহিদাগুলো পূরণ করে, সেই মালামালগুলো নির্দিষ্ট সময় বা সুনির্দিষ্ট সময় আসতে পারেনি। তাই বরিশালে দেখা যাচ্ছে 5-10 টাকা এবং কেজি প্রতি কোনো কোনো কাঁচামাল আপনার দ্বিগুণ হারে মানে বৃদ্ধি পেয়েছে এরকম বরিশালে। এছাড়া আরেকটি খবর আমরা দেখলাম, আওয়ামী মাদ্রাসাকে জঙ্গি আস্তানা বানানোর ঘোষণা দিয়েছে, এ বিষয়ে কি বলবেন আপনি? আচ্ছা, এই বিষয়টা হচ্ছে ওই মাদ্রাসার পাশে একটি প্রাথমিক সরকারি বিদ্যালয় আছে, মাদ্রাসাটা হচ্ছে আপনার বরিশাল মেট্রোপলিটন কাউন্সিল থানার নিয়ন্ত্রণের অন্তর্ভুক্ত মাদ্রাসাটা। তো মাদ্রাসার ওখানে আপনার ওই প্রাথমিক বিদ্যালয়টার সাথে স্থানীয়ভাবে জমি নিয়ে দ্বন্দ্ব রয়েছে, যেটা আমরা প্রতিবেদনে যে আমাদের সংবাদকর্মী গিয়েছে সে ওখান থেকে তথ্যটা নিয়ে এসেছে। এ ব্যাপারে আমরা কাউনিয়া থানার ওসি তদন্ত সেলিম রেজা, তার সাথেও কথা বলা হয়েছে, সে বলছে যে বিষয়টি অবশ্যই তদন্ত সাপেক্ষে দেখা হবে। তারপর আরও একটি বিষয় হচ্ছে, এখানে ওই মাদ্রাসাটায় আপনার কিছুদিন পূর্বে সম্প্রতি দেখা গেছে হঠাৎ মানে ফুড পয়জনিং মানে পৈত্য মানে খাবার খেয়ে আপনার বরিশাল সদর হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় অর্ধশত শিশু। এরপর দেখা যাচ্ছে আপনার ওই মাদ্রাসাটার ওখানে একটা চিরকুট একটা মানে চিঠি দেওয়া হয়েছিল আওয়ামী লীগ নেতার পক্ষ থেকে, তিনি ওই মাদ্রাসার প্রধান যে অধ্যক্ষ আছে যে কর্তৃপক্ষ, তারপর আবার একটা লিখিত আপনার চিঠি দেওয়া হয়েছে। ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে জঙ্গি বানানোর একটা হুমকির মতো দেওয়া হয়েছে বিষয়টা। আর ওখানের মাদ্রাসার যে আপনার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন, তার সাথে আমরা আমাদের প্রতিবেদক কথা বলছে, তা তিনি আমাদেরকে প্রতিবেদককে জানিয়েছেন যে তাদের একজন শিক্ষিকা যার নাম হচ্ছে হোসনেয়ারা, তার কাছে 2016 সালের আপনার অক্টোবরের মাসের দিক থেকে এই চিঠিটা মানে দেওয়া হয়েছিল, যেটা এতদিন মানে বিষয়টি ধামাচাপার মতো ছিল, কিন্তু যেটা সম্প্রতি বিষয়টা ওপেন হয়ে গেছে। জি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বরিশাল নিউজ সেন্টার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন দৈনিক বার্তা পত্রিকার যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম, জানাচ্ছিলেন সেখানকার আঞ্চলিক পত্রিকার বিভিন্ন খবরাখবর। শেষ করছি দেশযোগ, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গোয়েন্দা পুলিশের ওপর হামলার দায়ে আটক জেএমবির উত্তরাঞ্চলীয় সামরিক শাখার প্রধান, ক্রস ফায়ার।